বার্ড মেশিন চেক। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বলবো এই পাখি আমি কোথা থেকে নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ আমি আজকে বলবো তোমাদের সবাইকে এই পাখি আমি কোথা থেকে পেয়েছি। দুটো পাখি, এই পাখি দুটোর বড় হিস্টোরি আছে। এই যে কত সুন্দর খেলা করছে, কত সুন্দর খাঁচার ভিতরে আছে, এদের মানে কি বলবো, ভাগ্যের জোর, মানে ভাগ্যের জোরে এরা বেঁচে গেছে। তো বন্ধুরা, বলছি এই পাখি দুটো আমি কোথা থেকে পেয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অবশ্যই মনে আছে আমফান ঝড়, মানে একটা প্রাকৃতিক ঝড়, মানে দুর্যোগ, সেই দুর্যোগের সময় এদের দুজনকে আমি পাই। তো বন্ধুরা, সেই দুর্যোগে এদেরকে আমি কিভাবে পেয়েছিলাম সেটাই আজকের ভিডিওতে বলবো। তো বন্ধুরা, আমফানের ঝড়ের সময় তো বাড়ির থেকে কেউই বেরোতে পারেনি, সেটা সবাই ভালো করেই জানে। তো বন্ধুরা, আপনারাও জানেন, তো আমফান ঝড় যখন কমে যায়, মানে তখন রাত্রির কটা, 8টা বাজে, মানে কমে মানে মোটামুটি একটা জায়গা মতন আসে, তখনই বন্ধুরা আমি বাইরের ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে যাই, যে কীরকম ক্ষতি হলো না হলো সেখানে, সেগুলো আমি দেখতে যাই। তো দেখি যে বন্ধুরা, মানে রাস্তা রাস্তা দেখা যাচ্ছে না, এক মিনিটের পথ, মানে গাছ পেরিয়ে যেতে গেলে এক মিনিটের পথ 30 মিনিট লেগে যাবে। তো বন্ধুরা, আমি সেভাবে আমার এই মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে যাচ্ছিলাম, তখনই বন্ধুরা একটা বড় নারকেল গাছের মাথা ভয়ঙ্করভাবে, বিশ্রীভাবে ভেঙে মাটিতে পড়ে আছে। তো আমি ফ্ল্যাশটা মেরে দেখলাম, মনে মনে ভাবলাম, বাবা এত বড় গাছটাকে দুমড়ে ভেঙে ফেললো। তো আমি সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর তখনই মনে হলো যেন আমার পায়ে একটা কী বাঁধলো। তো আমি ভাবলাম কী বাঁধলো, তো ফ্ল্যাশটা মেরে দেখি একটা পাখির বাসা মানে ভেঙে পড়ে আছে, ওই নারকেল গাছটার আগাতেই ছিল, যেহেতু ওই ঝড়ে যখন নারকেল গাছটা ভেঙে পড়ে মাথাটা, তখন ওটা ছিটকে পড়ে যায়, না হলো ওই নারকেল গাছের থেকে 10 হাত দূরে। তখন আমি পাশ থেকে একটা ছোট্ট ডাল ভেঙে নিই, মানে লাঠির মতন বানিয়ে নিয়ে তারপরে আমি ওই মানে বাসাটাকে আস্তে বিলে মানে খোঁচাতে থাকি। খোঁচাতে থাকার সময় দেখি ওর ভিতরে একদম সবে চোখ ফুটেছে। বন্ধুরা সত্যি বলছি, একদম সত্যি সবে চোখ ফুটেছে। তো 4 জন, এরা 2 জন আরও 2 জন ছিল। তো বন্ধুরা, দুঃখের বিষয় আরও 2 জন যে ছিল ওই ঠান্ডাতেই মারা গিয়েছিল। তো এদের যখন আমি মানে ধরি, তখন পুরো ঠান্ডা, কোনো রকম গলাটা মানে এরকম মানে একটু নাড়াচাড়া করছে, আর ওই দুটো যে মরে গিয়েছে, ও দুটো গলা পুরো ভেঙে গিয়েছে। তখন আমি ভাবলাম এই দুজনকে মনে হয় বাঁচাতে পারবো, তাও একবার চেষ্টা করে দেখি। তখন আমি এই দুজনকে আলতোভাবে তুলে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে এদের শরীর পুরো ঠান্ডা, বন্ধুরা মনে হয় না যে এরা বাঁচবে, এরকম মনে হচ্ছিল। তাও ভাবছিলাম যে একটা লাস্ট চেষ্টা করে দেখি পাখি দুটোকে যদি বাঁচানো যায়। তো আমি তখন বাড়িতে আসি, বাড়িতে এসে গ্যাসের উনানটা জ্বালিয়ে রুটি ভাজে যে মানে কড়াইটা আছে, সেই রুটি ভাজা কড়াইটা আমি গ্যাসে বসিয়ে তারপরে সুতির ন্যাকড়া নিয়ে ওই মানে চাটাইটার উপরে, কড়াইটার উপরে আমি সুতির ন্যাকড়াটা মানে গরম করে আস্তে আস্তে ওদের গায়ে ছ্যাঁক দিই। যখন ওদের গায়ে ছ্যাঁক দিই, তো খানিকক্ষণ ওরা চুপচাপই ছিল, তারপর দেখছি ওদের একটু ভালো লাগছে, মানে এরকম আমি ফিল করলাম। তো ওদের ভালো লাগছে, বেশ ভালো কথা। তো দেখছি আস্তে 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 ওদের শরীরটা পুরো গরম হয়ে গেছে। এবার বন্ধুরা, বাইরে ঠান্ডা, এখন কি করি? তো আমাদের বাড়িতে একটা মানে থার্মোকল মানে সোলার বাষ্প আছে, ঠিক আছে? তো আমি কি করি, ওই সোলার বাষ্পের ভিতরে ওদেরকে সুন্দর করে সুতির কাপড় দিয়ে পেতে ওই সোলার বাষ্পের ভিতরে রাখি, রেখে সোলার বাষ্পটা পুরো ঢেকে দিই, উপরে হালকা করে মানে অক্সিজেনটা যেন যায় হালকা করে ছিদ্র করে দিই। তো ভাবলাম কি হয় দেখা যাক, তা ওইভাবে দিয়ে আমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, পরের দিন সকালে ঘুম ভাঙে, তো আমার মাথায় আছে যে পাখি দুটো আছে না মরে গেল। তো তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে বন্ধুরা ব্রাশও করিনি, দৌড়ে যাই ওই পাখি দুটোর দিকে, গিয়ে সোলার বাষ্প খুলে দেখি, না পাখি দুটো যে সোলার বাষ্পটা খুলেছি বন্ধুরা, আশ্চর্য ব্যাপার, পাখি দুটো আমার দিকে তাকিয়ে মানে চোখ আপছাপছা ফুটেছে, তাকিয়ে হা করছে, মানে খিদে পেয়েছে ওদের। তখন বন্ধুরা আমি
মানে ইউটিউব চ্যানেল থেকে দেখি যে ওদের কি খাওয়ানো যায়। অনেক ইউটিউবার আছে, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো ইউটিউব চ্যানেল থেকে দেখি যে ওদেরকে প্রথমে ফাস্টফুড মানে এই যে পোলট্রির যে ম্যাশগুলো আছে, ঠিক আছে, ওই পোলট্রির ম্যাশ খাওয়ালে ওদের শরীর গরম হবে আর ওতেই ওরা বাঁচার মানে রাস্তা। আমি জীবনেও জানতাম না পাখি কীভাবে পুষতে হয়, তো আমি ওই চ্যানেলটা থেকে সব মানে ডিসিশন জেনে নিয়েছি। জেনে নেওয়ার পরে ওদেরকে সেইভাবে আজকে মানুষ করে, বন্ধুরা আজকে এরা এত সুন্দর এত বড়, ঠিক আছে বন্ধুরা, আমি যদি না আনতাম ওদেরকে, ওরা হয়তো সেভাবে ওই জায়গায় পড়ে বন্ধুরা মারা যেত। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার। আগের ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের সামনে, প্লিজ লাইক সাবস্ক্রাইব। তো বন্ধুরা নমস্কার।